কোটিপতি হতে চান আপনারা? হ্যাঁ স্যার, কোটিপতি হতে চাই, কি করা লাগবে আমাদের? কোটিপতি হতে চাইলে আমার সাথে আসো, তোমরা আসো। আচ্ছা, নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে যদি 3 দিনে কোটিপতি না হতে পারেন তাহলে আমি আমার জামা কাপড় খুলে রাস্তায় বেরোবো। স্যার, জামা কাপড় খোলার সাথে সাথে কি আন্ডারপ্যান্টও খুললেন? কি করে? আরে আন্ডারপ্যান্ট খুললে তো আফ্রিকার জঙ্গলও দেখা যাবে। কি করে? দরকার হলে তাই করব। আপনারা আমাকে বিশ্বাস করুন, নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করুন, আমি 3 দিনে আপনাদের কোটিপতি বানিয়েই ছাড়বো। ঠিক আছে স্যার, তবে স্যার আপনার ব্যাংক ব্যালেন্সটা একটু দেখাবেন আমাদের, তাহলে আমরা সহজেই বিশ্বাস করতে পারবো। ব্যাংক ব্যালেন্স দেখার কি আছে? নেটওয়ার্ক মার্কেটিং করতে আইছি এখন। ভালোই লাগে না, এতক্ষণ ধরে বসে আছি, এখনো আসার নাম নেই। মাসলাম, কেন আমি নেটওয়ার্ক মার্কেটিং করব না? কেন? কেউ এখন পাত্তাই দেয় না নেটওয়ার্ক মার্কেটিং রে। আর একটু ল্যাংটা করে দিত আমারে। সামনে পহেলা বৈশাখ, আমাকে মার্কেট করে দেবে কে? তোর বাপ? কি করে? এ বাপ তুলে কথা কবি না, আজকালকার মানুষজন নেটওয়ার্ক মার্কেটিং করেই না। একা বাবু তার থেকে আমি আজকে যেভাবে হোক একজনকে জয়েন করাতেই হবে। এই নাও ধরো তোমার পানি। সরি পিয়া। তুমি সত্যি সরি বললে? হ্যাঁ সরি পিয়া। সত্যি বলছো? হ্যাঁ সরি। সত্যি সরি বলছো তুমি? তাহলে পানিটা খেও না, পানিতে বিষ মিশানো আছে। আমার সাথে ঝাড়ু দিয়ে কথা বলা, দাঁড়া আজকে তোকে দেখাচ্ছি। সালাম, কে তুমি? আমি নেটওয়ার্ক মার্কেটিং করি। আচ্ছা, বাড়িতে কোনো বেকার ছেলে ফেলে আছে? হ্যাঁ আছে তো, এদিকে। সালাম, তুই বিশ্বাস করেন স্যার, আমি ঠকবাজ নই। আপনার ভাইকে একবার নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করাই দেখেন, আমি 3 দিনে আপনার ভাইকে কোটিপতি বানিয়ে দেবো। কি কি বলছেন স্যার, 3 দিনেই কোটিপতি? হলো বারা লিখে দেবো 3 দিনে কোটিপতি, শুধু আমাকে একবার বিশ্বাস করতে হবে। বিল গেটস কে চেনেন? সে আমার সেকেন্ড লেভেলের রাইট হ্যান্ডে কাজ করে, সে এখন বিশ্বের নামী নামী ধনীদের ভিতরে একজন। সে যদি পারে তাহলে আপনার ভাই কেন পারবে না 3 দিনে কোটিপতি হতে? আপনার ভাইকে আমার সাথে জয়েন করিয়ে দেখুন না, 3 দিনে কোটিপতি বানিয়ে দেবো। আপনার ভাই জয়েন হবে, সে আরো 3 জনকে জয়েন করাবে, সেই 3 জন আরো 3 জনকে জয়েন করাবে, এভাবে করতে করতে 3 মাসের ভিতরে কোটিপতি আপনার। আরে সালে, শুধু একবার জয়েন করান, এমন কোটিপতি হবে আপনার ভাই পুরো বাংলাদেশে কিনতে পারবে। আচ্ছা স্যার, আমার ভাই যে বাংলাদেশ কিনবে তা কোন দোকান থেকে কিনবে? আচ্ছা স্যার, বাংলাদেশের কেজি কত হবে? ঠোঙাইপুরে আনা যাবে? বাংলাদেশ কি ঠোঙাইপুরে আনা যায়? আচ্ছা বাংলাদেশ কি কেনার জিনিস যে আমার ভাই কিনবে? কি করে? আসলে দাদা আমি তা বলিনি, আপনার ভাই যদি আমার সাথে কাজ করে তাহলে আপনার ভাই ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আসলে আমার ভাই শিওর ধনী হবে তো? 100% হবে, 1350 টাকা লাগবে। আচ্ছা কালকে এসে নিয়ে যাও। তুই শিওর বড় লোক হবি, তুই কোটিপতি হয়ে যাবি 100%। আচ্ছা আমার বাড়ির সামনে তোরা কি করিস? দাদা এই বাড়ির মালিক আমার টাকা নিয়ে চলে গিয়েছে পালাইয়ে। এবারের মালিক? এবারের মালিক? এবারের মালিক তো আমি, আমি কই পালাই গেছি? আমি তো এই যে। কেন, এটা লাদেন কুমারের বাড়ি না? না না, এটা তো লাদেন কুমারের বাড়ি না, লাদেন কুমারের বাড়ি হলো সামনে যে মাটির রাস্তায়। এ চল 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 চল। 5 মিনিটস লেটার। দাদা দাদা উইছে, মাটা উইছে। দাদা চল মালটারে ধর, চল 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 দাদা, চলো চলো দাদা ঘরে। আমার মোবাইল ব্যাচে টাকা নিয়ে তুই চলে গেছিস। আরে দাদা, আর মার মার, কোটিপতি হবো।